হুসাইন মাহমুদ জানতেছেন সমাজে একটা মাসালা প্রচলিত আছে যে যদি কোনো শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করে নাউজুবিল্লাহ অথবা তার গায়ে ইচ্ছা অনিচ্ছে স্পর্শ করাতে যদি শয়তানের ওয়াসওয়াসায় কামভাব জাগ্রত হয় একইভাবে কোনো বাবা তার মেয়েকে স্পর্শ করলে শয়তানের ওয়াসওয়াসা কামভাব জাগ্রত হলে অথবা কোনো ছেলে তার মাকে স্পর্শ করলে একইভাবে কামভাব জাগ্রত হলে নাকি স্ত্রীগণ তাদের স্বীয় স্বামীর জন্য হারাম হয়ে যায় এটা কি সহি দলিল দ্বারা প্রমাণিত আর সহি হয়ে থাকলেও এটা কি স্ত্রীদের প্রতি জুলুম করা হলো না এটা সমাধান কি এটা বিশদ আলোচনা সাপেক্ষ বিষয় প্রিয় ভাই আমার এই সংক্ষিপ্ত পরিসরে উত্তর দেওয়া কঠিন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাজহাব অনুযায়ী এরকম সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে যদিও অন্যান্য ইমামগণ ভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকেন তারা এর কারণে হুরমতে মুসাহারা প্রমাণ করেন না অর্থাৎ এর মাধ্যমে স্ত্রীগণ হারাম হয়ে যান এই মত তারা পোষণ করেন না ডিটেইল যেহেতু আলোচনা করা দরকার এই সংক্ষিপ্ত পরিসরে আমরা বলতে পারছি না বিষয়টি মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতেছেন দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা বলা যাবে কোনো অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে জুবাইর ইসলাম জানতে চেয়েছেন পবিত্রতার ব্যাপারে শয়তানের ওয়াসওয়াস থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য সকলের জন্য একই উপায় বাম দিকে তিনবার থুতু ফেলবেন আমন্তবিল্লাহ রসুলি পড়বেন থুতু বলতে অনেক বেশি থুতু ফেলা জরুরি না থুতুর ছিটা ফেলবেন এবং আমন্তবিল্লাহ রসুলি পড়বেন এর মাধ্যমে ইনশাল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন এমরি মাহদি হাত